প্রযোজকই তার ছবিগুলো হচ্ছে যে পিছিয়েছে, তারা রিলিজ করেনি। কারণ হচ্ছে যে এই জ্বালা পোড়াও হরতাল অবরোধ, যার কারণে সিনেমা হলে দর্শক হচ্ছে না, এটা একটা কারণ। আর তাছাড়া হচ্ছে যে ছবিগুলো যারা প্রযোজকরা নির্মাণ করেছেন অনেক অর্থ ব্যয় করেছেন, সেই অর্থগুলো না ওঠার বা লোকসানের মুখে পড়ার শঙ্কা থেকেই আসলে ছবিগুলো সরে দাঁড়িয়েছে মুক্তি থেকে। আর এরপরে এখন তারপরে তো আবার হচ্ছে যে নির্বাচনের যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেখানেও সবাই থাকবে হচ্ছে যে সমস্ত জনগণ থাকবে নির্বাচনের মাঠে, নির্বাচন প্রচারণায় থাকবে, নির্বাচনের মাঠে থাকবে, যার কারণে সিনেমা হলের দিকে খুব একটা হয়তো বা দর্শক পাওয়া যাবে না, সেটাও কিন্তু একটা কারণ। এই দুই কারণ মিলিয়ে আমাদের চলচ্চিত্র কিছু স্থবির হয়েছে এই 2 মাসে, এবং এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দুদিকেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা হচ্ছে যে আমাদের যেমনটি ক্ষতিগ্রস্ত হয়েছি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, আমাদের শুটিংগুলো পিছিয়েছে, শুটিংগুলো বন্ধ হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের শুটিং ইউনিট যেতে পারছে না ঢাকার বাইরে, সেখানে ভয় আছে, সেখানে অগ্নিসংযোগের ভয় আছে, মানুষের ভয় আছে, বোমাবাজির ভয় আছে, তো সেগুলোর একটা ভয় থেকে শুটিংগুলো বন্ধ হয়েছে। এবং এই শুটিং যাদের বন্ধ হয়েছে তাদের এই শিল্পীদের আবার শিডিউল মিলাতে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে প্রযোজককে। কারণ হচ্ছে যে শিডিউলগুলো ম্যাচ করা এত সহজেই মনে হবে না, শিডিউলগুলো তো দেওয়া থাকে প্রত্যেকটা আর্টিস্টদের বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তো এইটার একটা বিড়ম্বনার শিকার হবে বা এইটার একটা সম্মুখীন হবে যথাসময়ে শিডিউল না পাওয়া। এবং রিলিজটাও তাই, এই যে তারা যে ডেট রেখেছিল, এই ডেটের মুক্তি দেওয়ার কথা ছিল, সেই ডেটগুলো অনেক দিন ধরে, বছর ধরে অনেকে এই ডেটগুলো রেখেছিল, সেই ডেটগুলো আবার যদি তারা নতুন করে ডেট রাখে তাহলে আবার তাদেরকে পিছিয়ে আবার তারা এক বছর পিছিয়ে পড়বে। এইগুলি স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে, আমার মনে হয় যে নির্বাচনের পরে সেটা হয়ে যাবে। নির্বাচনের পরে ভুলে পরে তখন